আসসালামু আলাইকুম ইবরাহিম টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু 30 মার্চ 2022 তারিখ, আজকে কিন্তু আপনাদের 40তম বিসিএস পরীক্ষার ফলাফল পাবলিশড হয়েছে। তো আজকে ভিডিওতে দেখাবো এই ফলাফলটি আপনারা কিভাবে দেখতে পারেন খুব সহজে মাত্র 2 মিনিটে একদম সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। এবং আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, কারণ আমার চ্যানেলটি এডুকেশন চ্যানেল, এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করে থাকি। তো দেখুন আগে প্রেস বিজ্ঞপ্তি যেটা আছে সেটা পড়ে নিই। এটা পাবলিশ হয়েছে 30 মার্চ 2022, অর্থাৎ আজকে কিন্তু এটা পাবলিশ হয়েছে। তো দেখা যাচ্ছে 40তম বিসিএস পরীক্ষা 2018 এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের সুপারিশ। তো 40তম বিসিএস পরীক্ষা 2018 এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে আপনার 1903টি শূন্যপদ পূরণের লক্ষ্যে 11/9/2018 তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বিজ্ঞাপিত 1903টি পদের সাথে অতিরিক্ত আরও 316টি পদ যোগ করে বিভিন্ন ক্যাডারের মোট 2219টি পদের সুপারিশের জন্য অধিযাচন প্রেরণ করা হয়। তো 40তম বিসিএস পরীক্ষা 2018 লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রিত 10,996 জন প্রার্থীর মধ্যে 10,254 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তো নিম্নে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে মেধাক্রম ও প্রার্থী ক্যাডার পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন ক্যাডারে 1,963 জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে এই যে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে। তো যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পাওয়া কারিগরি পেশাগত ক্যাডারে 256টি পদে সুপারিশ করা সম্ভব হয়নি। তো লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন 8,166 জন প্রার্থীকে নন ক্যাডারের পদে জন্য কৃতকার্য করা হয়েছে। তো এটা হচ্ছে আপনাদের প্রেস বিজ্ঞপ্তি। এখন হচ্ছে আপনার ফলাফলটি কীভাবে দেখতে পারবেন আপনারা যারা বিসিএস দিয়েছিলেন 40তম। তো ফলাফল দেখার জন্য এই পিডিএফ ফাইলটা আপনাদের আসতে হবে। তো এই ফাইলের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে সেখানে ক্লিক করলে এটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের রেজাল্ট শিট বা ফলাফল শিট। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 40তম বিসিএস পরীক্ষা 2018 এর ক্যাডার পদে সুপারিশ, অর্থাৎ এটা পাবলিশ হয়েছে 30 মার্চ 2022, অর্থাৎ আজকেই। তো যেটা প্রথমে বললাম প্রেস বিজ্ঞপ্তি, এই যে আপনার হলো ওই যে 40তম বিসিএস পরীক্ষা 2018 বিভিন্ন ক্যাডারের মোট 2219টি পদের বিপরীতে আপনার হলো 1,963 পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিম্ন বর্ণিত রেজিস্ট্রেশন নম্বর ধারী যোগ্য প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী যে আনুভূমিকভাবে সজ্জিত সাময়িকভাবে সুপারিশ করা হলো। অর্থাৎ এখানে যে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের ফলাফল। অর্থাৎ এখানে যাদের রোল রেজিস্ট্রেশন নাম্বারটি আছে তারা ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো এখানে টোটাল 70টা পেজ আছে, অর্থাৎ 70টা পেজে আপনাদের সকল যারা যারা কৃতকার্য হয়েছেন বা সুপারিশ করা হয়েছে যাদেরকে তাদের রোল কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি একটু ফার্স্টে কয়েকটা দেখাই আপনাদের, তারপর রেজাল্ট কীভাবে দেখবেন আমি একটু বলবো। তো দেখেন ফার্স্টে এটা যেটা আছে ক্যাডার, যে সাধারণ ক্যাডারসমূহ ক্যাডারের পদসমূহ। তো বিসিএস প্রশাসন এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। তো এখানে আপনাদের টোটাল 245 জন আছে এটাতে, আর হলো বিসিএস আনসার এখানে 12 জন, এবং বিসিএস নিরীক্ষা ও হিসাব এখানে 45 জন, এবং বিসিএস নিরীক্ষা হিসাব 45 জন, বিসিএস সমবায় এখানে আছে 17 জন, এবং বিসিএস শুল্ক আবগারি এখানে 72 জন, বিসিএস খাদ্য এখানে 3 জন, এবং বিসিএস পররাষ্ট্র বিষয়ক এখানে 25 জন, এবং বিসিএস তথ্য সহকারী পরিচালক তথ্য অফিস অফিসার গবেষণা কর্মকর্তা সমান পদ এখানে 13 জন, এবং সহকারী পরিচালক অনুষ্ঠান এখানে 4 জন, বিসিএস পুলিশ এখানে 72 জন, এবং বিসিএস ডাক 6 জন, বিসিএস রেলওয়ে পরিবহন বাণিজ্যিক 1 জন, এবং বিসিএস কর এখানে 59 জন। প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারসমূহ, যে ক্যাডার প্রফেশনাল পদসমূহ এখানে বিসিএস কৃষি যেখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কৃষি অধিদপ্তর এখানে টোটাল হচ্ছে 250 জন। তারপর যেটা আছে বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এখানে 25 জন, বিসিএস সমবায় গবেষণা কর্মকর্তা 1 জন। এখানে অসংখ্য প্রায় 17টা পেজ আছে, এখানে টোটাল বিষয় আপনারা দেখতে পারবেন একদম এ টু জেড। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বেশি যেটা আছে যে এই পদে আপনি একটু দেখাই আমি, যেখানে যেটা আছে আপনার হলো তো কারিগরি পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় 256টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি। তো যাই হোক এখানে আরও যে বিস্তারিত আছে এখানে, তো এখানে দেখেন যে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন 8,166 জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর মেধার ভিত্তিতে নয় নিম্নে দেওয়া হলো, অর্থাৎ এগুলো মেধা ভিত্তিতে ছাড়া এখানে আছে। এখানে টোটাল 8,166 জনের এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রায় অসংখ্য, হ্যাঁ এখানে আছে। এখন বিষয় হচ্ছে এতগুলোর ভিতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটা কীভাবে খুঁজবেন, তাই না? আমি সেটা বলে দেবো একটু পরে।
তো দেখেন যে ফলাফল কমিশনে যে টেলিটকের যে কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড এসএমএস এর মাধ্যমে আপনারা যে এই পদ্ধতিতে জানতে পারবেন এসএমএস এর মাধ্যমে আপনারা ফলাফলটি দেখে নিতে পারেন যে এসএমএস এর ফলাফল পদ্ধতি এখানে আছে তো এসএমএস এর জন্য ফার্স্ট আপনার মোবাইলে এসএমএস অপশন যেতে হবে যাওয়ার পরে সেখানে লিখবেন পিএসসি বড় হাতে লেখার পরে একটা স্পেস দিবেন দেওয়ার পরে এই যে 40 লিখবেন লেখার পরে একটা স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন লেখার পরে 16222 তে সেন্ড করে দিবেন এবং ফিরতে এসএমএস এ আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আপনারা দেখতে পারবেন অবশ্যই এটা টেলিটক সিমের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে এটা হলো সহজ পদ্ধতির এসএমএস এর মাধ্যমে দেখার আর এইভাবে যদি দেখতে চান যেখানে দেখতে পারেন এখানে দেখার জন্য আমি একটু পরে বলছি কিভাবে দেখবেন তার নিচে কি আছে আমরা একটু দেখি এখানে যে বিষয়টা আছে আচ্ছা যাই হোক এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এখন বিষয়টা হলো এতগুলোর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কীভাবে খুঁজে পাবেন তাই না তো এটা বিষয়টা হলো আপনারা আগে ফার্স্টে পিডিএফ ফাইলটা ওপেন করে নেবেন কম্পিউটার হোক বা মোবাইলে তো এই পিডিএফ ফাইলের ভিতর থেকে আপনাদের কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে পেতে হলে আপনাদের যদি কম্পিউটার দিয়ে ওপেন করেন তাহলে কন্ট্রোল এফে ক্লিক করে দেবেন আর আমি কন্ট্রোল এফে ক্লিক করার পরে আপনাদের সামনে যে ডান কোনো একটা সার্চ বার আসবে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করতে হবে একদম নির্ভুলভাবে তো সঠিকভাবে টাইপ করতে হবে আমি একটা টাইপ করে দিলাম করার পরে ইন্টারে ক্লিক করে দেবেন তো দেখুন এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে চলে আসছে যে বিসিএস পুলিশ এই যে আমারটি কিন্তু এখানে কিন্তু এই যে ব্লার হয়ে গেছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নীল কালার হয়ে গেছে অর্থাৎ এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার তার মানে হচ্ছে আমার প্রার্থী বিসিএস পুলিশে আপনার হলো সুপারিশ প্রাপ্ত হয়েছে তো এইভাবে আপনার এই পিডিএফ ফাইলগুলোর মধ্যে থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখে নিতে পারেন এক ক্লিকে খুব সহজে আর এস এম এস এর মাধ্যমে যেভাবে দেখতে পারেন আমি একটু দেখাই দিলাম আপনাদের যেভাবে এস এম এস এর মাধ্যমে দেখতে হবে আমি একটু আরেকবার দেখাচ্ছি আপনাদের এই এই যে এস এম এস এর মাধ্যমে দেখার জন্য আপনাদের পিএসসি লিখতে হবে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে একটা স্পেস দিয়ে 40 লিখবেন লেখার উপর একটা স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে 16222 সেন্ড করে দিবেন তো এইভাবে খুব সহজে 40তম বিসিএস এর ফলাফল দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত হয়েছে কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবেন তাহলে পুরো বেশি বুঝতে পারবেন তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর এটার পিডিএফ ফাইলটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম